সালাম ওর বারকাত সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে সোরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত কি সোরা বাকারার শেষ দুই আয়াতের যে ফজিলত বহু ফজিলত আছে তার মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আনাস থেকে বর্ণিত বা ইবনে বাহ থেকে বর্ণিত হাদিসটি সাহেব খারী মুসলিম এবং তিনি জেনেছেন সাইবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার নয় সাহেব মুসলিম দুশো আটচল্লিশ যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাত্রিতে শোয়ার আগে সোরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করবে আল্লাহ সাল তাকে সমস্ত কুমন্ত্রণা থেকে শয়তানের কুমন্ত্রণা জেনে কুমন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করবেন আর আজকে দেখবেন আজকে আমাদের বর্তমান সমাজে মানুষ বলে জেনে ধরেছে মহিলাদের বা অনেক মা বোনদের দেখা যায় তার কারণ আজকে আমাদের ঘরে জেকের নেই যেখানে আল্লাহ সমতার জেকের হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না বলা হয়েছে যে ঘরে শয় আড়াইতাল কুরসি পেশ করা তেল করা হবে তিন দিন পর্যন্ত শয়তান সেখানে প্রবেশ করে না অর্থাৎ সুরাব আকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এবং সুরা আঁকার শেষ দুই হাতের বহু ফজিলত আছে এই আয়াতগুলো সুরা যদি পড়েন আপনি প্রত্যেক দিন রাত্রিতে ইনশাল্লাহ আপনি সমস্ত খারাপই থেকে বেঁচে থাকবেন এবং আল্লাহ সুবাহ তাল্লা নৈকট্য লাভ হবেন আল্লাহ আপনাকে সুখ শান্তি দেবে সংসারের মধ্যে